এমন সুন্দর একটা পরিবেশে লেকের পাড়ে বসে গরম গরম ইলিশ মাছ ভাজা সাথে 16 রকমের ভর্তা দিয়ে যদি দুপুরে লাঞ্চ করা যায় এবং সাথে এরকম গ্রামীণ পরিবেশ উপভোগ করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে আমরা লাঞ্চ করার জন্য চলে এসেছি মিরপুর বেড়িবাঁধে। আমাদের যখনই ভর্তা ভাত খেতে ইচ্ছে করে তখনই আমরা এখানে চলে আসি। তো আজকে মূলত আমরা গিয়েছিলাম উত্তরা দিয়া বাড়িতে সুইমিং করার জন্য। তো সুইমিং শেষ করে এখন আমরা লাঞ্চ করার জন্য এখানে চলে আসলাম। তো অলরেডি এখন বিকেল হয়ে গিয়েছে, তো আমরা এখনই তো লেকের পাড়ে বসলাম। তো বর্ষাকালে এই লেকটা একদমই ভরা থাকে, এটা মূলত নদীর পানি এদিকে চলে এসেছে। তো আমরা উপরে খাবার অর্ডার দিয়ে আসলাম, আমরা ইলিশ মাছ ভাজা অর্ডার করেছি, মাছটা ভাজছে এবং তারই ফাঁকে আমরা এখানে এসে বসে পড়লাম। আমাদেরকে প্লেটটা সার্ভ করে গেল, আর সবসময় সে মাটির প্লেটই খেতে দেয়, তো আজকে হচ্ছে মাটির প্লেট তাদের নাকি ছিল না, তাই মেলামিন প্লেটই দিয়েছে। আর এই তো সাথে আমাদের ভর্তাও চলে এসেছে। তো এখানে অনেক ধরনের ভর্তা রয়েছে, বাদাম ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, কয়েক ধরনের শুটকি ভর্তা, তারপর হচ্ছে ঝিঙ্গে ভর্তা, বেগুন ভর্তা, তারপর কালিশিরা ভর্তা, অনেক কয়েক ধরনের ভর্তা কিন্তু এখানে রয়েছে। তো আমরা ভর্তা নিলাম, নিয়ে আমাদের ভাতটা দিয়ে গেল সাথে ডাল, আর মাছটা এখনো আসেনি, মাছটা ভাজা হচ্ছে। ভর্তাগুলো খেতে কিন্তু বেশ মজার, এর আগেও আমরা এখানে খেয়েছি, খাবারগুলো এনাদের অনেক ভালো। এটা হচ্ছে তামান্না পার্কের পাশেই এই হোটেলটা, এর নাম হচ্ছে লাভজন রেস্তোরাঁ। আর এই ফাঁকে আমাদের ইলিশ মাছটাও দিয়ে গেল। তো এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, তারপর বেগুন ভাজা রয়েছে, সাথে আলু ভাজিও দিয়েছে এবং শুকনা মরিচ ভাজা তো আছেই। তো এদের রেস্টুরেন্টে এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগে যে এরা মাছের সাথে আলু ফ্রাইটাও দেয়। তো এখন খাওয়া স্টার্ট করে দিলাম, অনেক ধরনের ভর্তা দিয়েছে, ভর্তা ভাত আমার খুবই পছন্দের। আর এনাদের এখানকার খাবারগুলো আমাদের বেশ ভালো লাগে, তাই আমরা যতবারই ভর্তা ভাত খেতে আসি না কেন এখানেই আসি খেতে, কারণ এদের খাবারটাও ভালো আর এদের হচ্ছে সার্ভিসটাও ভালো। বারবার এসে জিজ্ঞেস করে কি লাগবে না লাগবে, আর সাথে সাথেই তারা কথা শুনে। এর পাশে যে রেস্তোরাঁগুলো রয়েছে এগুলোতে খেয়েছিলাম, ওদের সার্ভিস ভালো ছিল না, তবে এদের সার্ভিস ভালো থাকার কারণে এবং খাবারের কোয়ালিটি ভালো থাকার কারণে আমরা সবসময় এখানেই চলে আসি। মাছের দামটা আসলে এক এক সময় এক এক রকম হয়ে থাকে, তো আজকের মাছের প্রাইস নিয়েছে আমাদের 700 টাকা করে। বলো যে এত মজার, বিশেষ করে যেটা শুটকি ভর্তা ছিল এটা অনেক মজার ছিল, আর আমার প্রিয় কচু শাকের ভর্তাও এখানে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তবে শুটকি ভর্তাগুলো অনেক মজা ছিল, শুটকি ভর্তাটা আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমরা পরবর্তীতে আবার আরেক প্লেট অর্ডার করেছিলাম। আর এখানে কিন্তু খাবারের দাম বেশি নয়, রেগুলার রেটই রাখে তারা। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে পড়বো। তো এরকম একটা সুন্দর বিকেলে এরকম একটা গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু অন্যরকম। তো এই ছিল আজকের ভ্লগ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।